আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 77 টার্গেট কোয়েল ফার্মার পক্ষ থেকে আমি সাথে আছি কাউসার মাহমুদ গাজী। সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়গুলো যে কথাগুলো বলতে যাচ্ছি, আমাদের এই ছোটোখাটো একটা খামার থেকে, আসলে অ্যাকচুয়ালি আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট গরিপুর থেকে একজন ভাই আসছেন, আরেকজন ভাই আসছেন পেনি থেকে কিছু বাঁচানোর জন্য। তো আমরা আজকে ওনাদের সাথে কিছু কথা বলবো, যেটা আসলে প্রকৃতপক্ষে নতুন খামার যারা করবেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কীভাবে করবেন, বা ওনারা কীভাবে আমার কাছে আসছেন এবং আমার থেকে কেমন ধরনের পরামর্শ যুক্তি পেয়েছেন, এই কথাগুলো আজকে ওনাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। তো আমরা আগে জিজ্ঞেস করব আনোয়ার ভাইকে। আনোয়ার ভাই, আপনি কিভাবে নাম্বারটা সংগ্রহ করছেন? আমি আপনার নাম্বারটা ইউটিউব থেকে সংগ্রহ করছি। আচ্ছা, সংগ্রহ করে আপনাকে ফোন দিয়েছি আর কি নেওয়ার জন্য। আচ্ছা, আপনি আমাকে ফোন দিয়েছেন। আচ্ছা, আপনি যখন আমাকে ফোন দিয়েছেন, আপনার ওই সময়ের কথাগুলা আর বর্তমান যে মানে অবস্থা, এই আমার কথাগুলোর সাথে আপনি মিল কিংবা অমিল যেটা, এটা কেমন পাইছেন? না, ওই সময় ফোনে যা বলছেন বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। মানে যেটা সত্য সেটা বলবেন, এখানে আপনি আমাকে আমার সুনাম করে যাবেন। অনেকটাই মিল আছে যে আপনি বলছেন যে ভাই আমি 30 দিনে বাচ্চাই দিব, কিন্তু রেটটা পড়বে আমার ওই 30 দিনের রেটেই পড়বে। হ্যাঁ, 30 দিনের রেটেই পড়বে, কিন্তু 30 দিনের বাচ্চাই দিয়েছেন। এখন আমরা যেহেতু নতুন, আসলে অ্যাকচুয়ালি 30 দিনের বাচ্চা কিনা সেটা তো জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী আসলে 30 দিনের বাচ্চাই দিয়েছেন আমাদেরকে। 30 দিনের বাচ্চাই আমরা নিতেছি এবং বলছেন 100% মহিলা পাখি দিবেন, এর মধ্যে 5-7টা বা 10টা যাইতে পারে পুরুষ পাখি। তো সেটাও আমরা নিলাম, এখন দেখি ভবিষ্যতে আসলে পুরুষ পাখি আর মহিলা পাখি আপনার কথা অনুযায়ী ঠিক আছে কিনা, কারণ আমরা তো পুরুষ নতুন অবস্থায় পুরুষ মহিলা চিনি না পরিমাণ। এখন আমরা পালি দেখি যে আসলে ঠিক আছে কি না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেমন পুরুষ আর মহিলার ক্ষেত্রে যে একটা ডিপেন্ডেন্স, আমি আপনাদেরকে বলছি যদি আপনার এখানে পুরুষের পরিমাণটা কি হয় বেশি হয়ে যায়, ইন কেস আল্লাহ না করুক, কারণ আমরা চাই না যে কারো এখানে দুইটা পুরুষ পাখি যাক, অতএব যদি বলছি যদি পরিমাণটা আপনাদের পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে যেখানে আপনার পরিমাণ 300-400 পাখির ভিতরে আপনার 100 পুরুষ হয়ে গেছে, একটা কথা তারপর আমি কথা রাখছি আপনারা পুরুষ পাখি নিয়ে আসবেন, আমি আপনাদেরকে মহিলা পাখি চেঞ্জ করে দিয়ে দেবো। অতএব হ্যাঁ, অতএব না, আমরা তো চাই না যে কি হোক পুরুষ পাখি হোক, তারপর ওই ক্ষেত্রে কি যে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ কি দেওয়ার জন্য আপনাকে মহিলা পাখি দেওয়ার জন্য, তারপরে আমরা কমিটমেন্ট করছি যদি আপনার এখানে পুরুষের পরিমাণটা বেশি হয়ে যায় কোনো কারণে, আমরা আপনাকে কি করব চেঞ্জ করে মহিলা পাখি দেবো। আচ্ছা ভাই, আপনি আসছেন কোথা থেকে? পেনে থেকে আসছেন। আচ্ছা, আপনি তো সেম আমার অনলাইনে নাম্বার সংগ্রহ করছেন না? আচ্ছা, ইউটিউব থেকে নাম্বার কালেকশন করছেন। এখন আপনি কি পুরাতন নাকি প্রথম? আমি নতুন আর কি, এর আগে করা হয় না, নতুন। আচ্ছা, আপনি নতুন। আচ্ছা, আপনার কেমন মনে হলো, মানে আপনার কি যে পরিমাণে যে সাইজের বাচ্চা বা যে বয়সের বাচ্চা দেওয়ার কথা ছিল, আপনার মনে হয় কেমন যে আমি দিছি কিনা আপনাকে বা আপনি পেয়েছেন কিনা? আপনি যা বলছিলেন এখন এখানে আসি মোটামুটি ঠিক আছে, কারণ আমরা তো জানি না নতুন উদ্যোগটা এটা কত বয়সে, তবুও এই যে কথার সাথে এবং কি মিল আছে, মানে ডিফারেন্স ফান নাই। তো দেখেন, আবার একটা আছে যে আমার সামনে বলবেন একরকম, পিছিয়ে বলবেন একরকম, অতএব এটা না, যেটা সরাসরি বাস্তবতা সেটা সবসময় সত্যটাকে সত্য বলার চেষ্টা করবেন। তো আমরা এবার যাচ্ছি আমার আনোয়ার ভাইয়ের সাথে। আসছেন ভাই, আপনার আপনার নামটা কি ভাই? মোহাম্মদ হোসেন। আপনার নাম? আমার আরমান। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে আরমান ভাই। আচ্ছা আরমান ভাই, আচ্ছা আপনার কেমন লাগলো আপনি যখন আমার খামারে আসছেন, বাচ্চা ওনাদের সাথে আসছেন, বাচ্চাগুলো দেখলেন, মানে আপনার অনুভূতিটা কেমন হলো? না, আমার কাছে খুব ভালো লাগতেছে আপনার বাচ্চাগুলো দেখে এবং কি আপনার যে আমাদেরকে সাজেশনগুলো দিচ্ছেন বাচ্চা নেওয়ার পরে কীভাবে আমরা ওষুধ খাওয়াবো এবং কি রোগ প্রতিরোধ গড়ে তুলবো, এটা দেখে আপনার পরামর্শগুলো খুব ভালো লাগছে। অনেক খামারি আছে পরামর্শগুলো দেয় না, যেটা আপনি বললেন আর কি, এবং কি আপনি আমাদের একটা লিস্ট দিচ্ছেন, এই লিস্ট অনুযায়ী আমরা কীভাবে দৈনিক খাবার সরবরাহ করবো এগুলি দেখে খুব ভালো লাগছে। আর আমারও মন চাইতেছে আমি একটা খামার দেই আপনার কথা শুনে আর কি, কারণ হচ্ছে কি পাশাপাশি করাটা ভালো, নতুন একটা উদ্যোগটা আমি হতে চাই মানে বাচ্চাগুলো দেখে আর কি। আচ্ছা, আপনারও মনে হয় যেন আপনার আমার এই পরামর্শগুলো আপনাদের কি অবশ্যই কি লাগবে, কাজে লাগবে, কাজে আসবে। এবং কি আপনার কাছে সবচেয়ে বিষয় যে জিনিসটা ভালো লাগছে, আপনি শুধু মহিলা পাখি দেন, অনেক জায়গায় দেখা যায় মহিলা এবং পুরুষ একসাথে মিক্স করে দেয়। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন যে আসলে আপনি শতভাগ দেওয়ার চেষ্টা করতেছেন মহিলা, হ্যাঁ এটা দেখে খুব ভালো লাগছে আপনার কাছে। আচ্ছা, আমি শতভাগ দেওয়ার চেষ্টা করছি, তার প্রমাণ হচ্ছে যেমন এই উনি পেনের থেকে, আপনি কোথা থেকে? পেনের থেকে। উনি আমাকে হঠাৎ করে আগে পুরুষ পাখি দেওয়ার কথা বলছে, অথচ আমার কি নাই এটা স্মরণ নাই, এখন হুট করে বলতেছে আমাকে 50 পিস পুরুষ পাখি দেন, অথচ আমি 3000 পাখি থেকে 50টা পুরুষ পাখি টুকায় বের করতে কি হয়ে গেছে আমার, অনেক কষ্ট হয়েছে, তারপরেও বলছি যে এগুলা হইতে পারে পুরুষ, কিছু হয়তো কম বেশি শিউন না। অর্থাৎ সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে হবে আমার 3000 পাখি থেকে আমি 50টা পুরুষ পাখি কি বের করে দিতে পারি নাই, অর্থাৎ তারপরে 50টা দিছি, এটা কি আনশিউরের মাধ্যমে রয়ে গেছে।
তো তে যারা নতুন করে খামার করবে, আরমান ভাই আপনি নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, মানে যাতে মানুষ প্রতারিত না হয়, এবং কিভাবে সরাসরি খামার থেকে সংগ্রহ করবে নাকি অনলাইনে বুকিং দিয়ে বাসার সাথে করে বাচ্চা কালেকশন করবে, কোনটা করবে? না না কাউসার ভাই, যে বিষয়গুলো মানে নেটের মধ্যে আমরা দেখছি বা শুনছি, এর মধ্যে আপনি যে বিষয়টা মানে সবাইকে বুঝাতে চাইতেছেন আর কি, যে নতুন যদি উদ্যোক্তা হইতে হয় তাহলে আসলে এটা ইনকামটা বেশিরভাগই আসে ডিম থেকে। ডিম থেকে আপনি যেহেতু শতভাগ মহিলা দেওয়ার চেষ্টা করতেছেন, আপনার এখান থেকে নিলে আসলে লাভবান হওয়া সম্ভব, আমি যেটা বুঝতেছি আর কি। আর বাচ্চাটার ক্ষেত্রে আপনি একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি ছোটো বাচ্চা খুব কম দেন, বেশিরভাগ 30 দিনের বাচ্চা দেন, 30 দিনের বাচ্চা নিলে আসলে এটা মরার সম্ভাবনা খুবই কম কম থাকে। হ্যাঁ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো থাকে, এবং আপনি যে খাবারের বিষয়টা বললেন আমাদেরকে ডিম বেশি দেওয়ার জন্য বা ভালো দেওয়ার জন্য যে খাবারটা প্রয়োজন, এটাও শুনে খুব ভালো লাগছে। তো আমি চিন্তাভাবনা করতেছি নতুন করে উদ্যোক্তা হব, এবং কি যারা অন্যান্য কাজ করতেছে আর পাশাপাশি এটা পালতে পারে, কারণ হচ্ছে কি এটা পালার কারণে ডিমের চাহিদা মানুষের ফিল আপ হবে, পাশাপাশি মাংসের রেখে চাহিদা মানুষের চাহিদা, হ্যাঁ চাহিদা এটা দেওয়া ফিল আপ করা সম্ভব। আচ্ছা এবার আমরা যাচ্ছি ভাই, আপনি তো আসছেন ওনার সাথে না, আপনার নামটা কি ভাই? আপনার নামটা কি? রায়হান। তো আপনার কেমন লাগলো ভাই? ভালো লাগছে। আর আপনার কেমন লাগছে ভাই? আপনি ভাই আমার এই প্রথম, আমি কোয়েল পাখির মনে করেন যে পরিচর্যা কীভাবে করেন তা দেখলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে পরিবেশটা আপনার খুব সুন্দর, আমি আর কী বলবো, আমি তো ড্রাইভার ওনাদেরকে নিয়ে আসছি, তা দেখলাম যা এখানে সবই দেখতে ভালো লাগছে, এই বলেই আমার কথা শেষ করলাম। আচ্ছা আমি আনোয়ার ভাই এবং আরমান ভাই এবং আপনার থেকে বলতে চাই, জানতে চাচ্ছি যে সেটা আপনি কিছু কি বলবেন, যারা যেমন আমাদের এই যারা কুমিল্লা নোয়াখালী তারপরে চাঁদপুর পেনি ব্রাহ্মণবাড়িয়া আশেপাশের যারা খামারি মানে নতুন উদ্যোক্তা যারা খামার করবেন, ওদের উদ্দেশ্যে কিছু বলেন যে অনলাইনে যেন তারা কী করে বুকিং কি অনলাইনে দিয়ে নিবে, যে বাসার সাথে করে বাচ্চা কালেকশন করা, বাসার সাথে করে বুকিং দেওয়া, হ্যাঁ বিভিন্ন খামার থেকে বাচ্চা না দেখে সাথে করে নিয়ে আসা, মানে এই 4-5টা ডিস্ট্রিক্ট, কমসে কম আমরা কুমিল্লা নোয়াখালী পেনি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর আমরা এদের আশেপাশের ডিস্ট্রিক্টের মানুষগুলো, মানে আপনারা ওদের উদ্দেশ্যে কিছু বলবেন কি, যে ওরা কীভাবে বাচ্চা কালেকশন করবে বা কেমনে বাচ্চাটা কালেকশন করবে, সঠিক মানের ভালো মানের বাচ্চাটা কীভাবে সংগ্রহ করতে পারে, ওদের উদ্দেশ্যে কিছু বলেন তো আনোয়ার ভাই কিছু বলবেন। আচ্ছা যারা নতুন, আচ্ছা আরেকটা কথা আনোয়ার ভাই, আপনি আগে কোথা থেকে জানি 1000 বাচ্চা নিয়েছিলেন, কোথা থেকে বলছিলেন? নরসিংদী থেকে নিয়েছি। খামারের নাম কি? খামারের নামটা আসলে চলি মনে নেই আমার, নরসিংদী থেকে বাচ্চা আনছিলাম। আচ্ছা ও বাচ্চাটার প্রবলেম কি ছিল? না বাচ্চাটার প্রবলেম ছিল, আমি আনার পর থেকে এর একটা ঠান্ডা ছিল। আচ্ছা ঠান্ডার কারণে আমি ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর কয়েকদিন ভালো ছিল, এরপর থেকে ওরা বাচ্চাগুলো মরা শুরু হয়েছে। আচ্ছা আপনি আনার পরই ঠান্ডা লেগে গেছে? আনার পর সাথে সাথে যদি আপনার বাচ্চা ঠান্ডা লাগে, তাহলে অতএব আপনার এখানে যে পরিমাণ বাচ্চা ছিল ওই পরিমাণ সম্পূর্ণ বাচ্চা মরার কথা না কিন্তু। আমরা জানি বাচ্চা যখন কেয়ারিং করা হয়, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, ওই ক্ষেত্রে 5-10-20-15 মানে হাজারের মধ্যে 5-10-50 পাখি মারা যেতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। এটা আমরাও মানি, আমরাও চাপোর্ট করি, এটা আমরা অস্বীকার করি না, আবার অনেকের একটাও মারা যায় না, নেওয়ার সময় কেয়ারিংয়ের সময় অনেকের কি একটা বাচ্চাও মারা যায় না, অনেকের 7-8টা বা 5-6টা বাচ্চা মারা যেতে পারে স্বাভাবিক, কিন্তু ওই ক্ষেত্রে এমন না যে আপনার সম্পূর্ণ বাচ্চা কি মারা যাবে। অতএব যেখান থেকে আপনি বাচ্চা কালেকশন করছেন, এটা আমার সন্দেহ হয় যে সে আপনাকে সম্পূর্ণ সুস্থ বাচ্চা দেন, এটা আমার মানে আমার মনে হয়। তবে আমি প্রতিটা খামারিকে বলবো, যারা নতুন উদ্যোক্তা নতুন খামার করবেন ওদেরকে বলবো, ওদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা কখনো নতুন একজন খামারিকে ঠকানোর চেষ্টা করবেন না, এবং সুস্থ বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন। তো আচ্ছা অ্যাকচুয়ালি অনেক কথা বললাম পাবলিকের উদ্দেশ্যে, তো আপনারা কিছু যারা নতুন করে উদ্যোক্তা নতুন করে খামার করবেন ওদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যারা মানে যারা নতুন করে কোয়েল খামারটা করতে চায়, আমার দৃষ্টিতে তার কোয়েল সম্পর্কে যে জানে তার থেকে আগে পরামর্শ নেওয়া, যে আসলে আমি এটা করলে আমি কীভাবে করতে পারি, ওনার থেকে পরামর্শ নেওয়ার পরে কোয়েলের যে বাচ্চাগুলো আছে এই গ্রেডের যে বাচ্চারা যারা সেল দেয় তাদের থেকে বাচ্চাটা সংগ্রহ করা। যেমন অনেকে আছে যে বাচ্চা বলে যে আমি 30 দিনে বাচ্চা দিব আপনাকে, কিন্তু 30 দিনে বাচ্চা দেয় না, 20-25 দিনে বাচ্চা মিক্সে বাচ্চাগুলো দিয়ে দেয়, আসলে তখন কিন্তু তার কাছ থেকে টাকা নেই, 30 দিনে ঠিক বাচ্চা দেয়, 20 দিনে। এখন কিন্তু যে নতুন উদ্যোক্তা সে কিন্তু বুঝতে পারে না আমাকে কতদিনে বাচ্চা দিল। তো আমি যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছে তাদেরকে বলবো যে কমপক্ষে যে যারা ফার্মার আছে তাদের থেকে তাদেরকে যাচাই বাছাই করে, হুট করে একজনের কাছ থেকে নিয়ে নিলাম এমন না, যাচাই বাছাই করে ফার্মে গিয়ে বাচ্চাগুলো দেখে তারপরে নেবেন। এখানে দেখবেন বাচ্চাগুলো অসুস্থ কিনা, যদি অসুস্থ হয় প্রয়োজনে 1 সপ্তাহ পরে শুরু করেন। হ্যাঁ অসুস্থ বাচ্চা নেওয়ার প্রয়োজন না, দরকার নাই, নেবেন না, অসুস্থ বাচ্চা যখনই নেবেন তখনই আপনার বাচ্চা এই ফার্ম আপনি টিকাতে পারবেন না, লসে খাবেন। আপনি তাই যাই তাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা বাচ্চাগুলো ফার্ম থেকে আইসা দেখা বাচ্চাগুলো সুস্থ আছে কিনা দেখে নেবেন, এবং যারা
ইউটিউবার আছে, অনেক ইউটিউবার আছে যে তারা সঠিক যে তথ্যটা এটা দেয় না, এটা কিন্তু বাস্তব। আমরা যখন নতুন মানে ফার্ম দিব, কোয়েল পালন করব, এটা যখন মনে আসে তখন ইউটিউবার এ টু জেড কিন্তু দেখি, দেখি অনেক ফার্মারের কথা অনেক সাথে আবার মিল নেই, মিল নেই। হ্যাঁ, এক এক ফার্মার এক এক ধরনের কথা বলে, কথাবার্তা বলে, এবং ওই কথাবার্তা আমরা পাতে না পড়ে বাস্তব সরজমিনে গিয়ে বাচ্চাগুলো কার্ড করব। এবং অনলাইনে যে বিষয়গুলো থাকে যে আমি বাচ্চা পাঠাই দিব, এগুলো আসলে আমার মতে এগুলো রিস্ক থাকে যে ফার্মার সে অ্যাকচুয়ালি এই গ্রেডের বাচ্চাটা দিল কি না আমি কিন্তু বুঝতে পারবো না, উনি বাচ্চা যেটা আমাকে ট্রান্সফার করবে সেটা কিন্তু আমি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনাদের কেমন মনে হলো যে আমি বাচ্চাগুলো আপনাদেরকে দিলাম, মানে আপনাদের কাছে যেটা আমার কাছে মনে হলো যে বাচ্চাগুলো দিছেন আমার দৃষ্টিতে সুস্থ বাচ্চা, সুস্থ মানে এটা আপনারা। হ্যাঁ, আমি তো ওই পরিমাণও ইয়া নাই, কিন্তু আমি যেটুকু দেখতেছি সুস্থ বাচ্চা। এখানে আপনার সাথে ফোনে যেই কন্ট্যাক্টটা হয়েছিল, যেই কথাবার্তা বলছিলেন, এই কথাবার্তার মধ্যে আমি অনেকটাই মিল পাইছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে প্লাস আপনাদের উদ্দেশ্য করে বলছি, যেটা হচ্ছে দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে সুস্থ বাচ্চা দেওয়ার, অতএব এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না। আপনার বাচ্চা আপনার ফার্মে যাওয়ার পর হয়তো শতের মধ্যে দুই একটা পাখি ইনকেস মারা যেতে পারে, কেয়ারিংয়ের সময় জার্নিংয়ের সময় অসুস্থ হতে পারে, ওটা নিয়ে কখনো মন খারাপ করার কি নেই, কোনো চিন্তার কোনো কারণ নাই। কারণ অনেকেরই আবার একটা পাখিও মারা যায় না, আবার অনেকে ইনকেস আপনার কেয়ারিং করার সময় দুই একটা পাখি মারা যায়, বা হাজারের মধ্যে পাঁচ দশটা পাখি মারা গেলে এটা সাবজেক্ট না, এটা কোনো খামারই জ্ঞান দিতে পারবে না, আমিও দিচ্ছি না বা কোনো খামারই দিতে পারবে না। যারা বলবে যে মারা যাবে না তারা হচ্ছে অমানুষ, তারা মানুষ নামে, কারণ সত্য কথাটা কী করবে না, প্রকাশ করে না। অতএব আমি প্রত্যেকেই বলবো সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন কুমিল্লা কিংবা নোয়াখালী পেনি চাঁদপুর, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরি সরজমিনে খামারে আসেন, খামার ভিজিট করে বাচ্চা কালেকশন করেন, কিংবা অনলাইনে বুকিং, এটা কমসে কম এই কাজটা করবেন না, যারা অনলাইনে বুকিং দিয়ে বাসের সাথে করে বাচ্চা কালেকশন করবেন না, এটা করলে আপনি 100% কী হবেন, প্রতারিত হবেন, প্রতারণার শিকার হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এতটুকুই আজকের জন্য, আল্লাহ হাফেজ, প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।